নাচ গান ও বর্ণিল শোভাযাত্রায় পাহাড়ে বৈশাখী উৎসব শুরু। নববর্ষ বরণে ঐতিহ্যবাহী আয়োজন, নিজস্ব সংস্কৃতি তুলে ধরলেন খাগড়াছড়ির ক্ষুদ্র নৃগোষ্ঠী। বাংলার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে শেষ হলো থানা ও উপজেলা পর্যায়ে বিএনপির অবস্থান কর্মসূচি। এদিকে মানিকগঞ্জের ঘিওরসহ সাত উপজেলায় দশ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন বিএনপি নেতাকর্মীরা। ব্রাহ্মণবাড়িয়ার কর্মসূচিতে অংশ নেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। এছাড়া বেহেরপুর, মোংলা, সুনামগঞ্জ সহ দেশের সব থানা ও উপজেলায় কর্মসূচি পালিত হয়। সরকার বিএনপির কর্মসূচিতে পুলিশ দিয়ে দমনপীড়ন চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাষ্ট্রপতির আলোচনার আহ্বান সরকারের লিখিত বক্তব্যের বাইরের কার্যকর কিছু নয়। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচির উপরে পুলিশ হামলা চালাচ্ছে বিভিন্ন জায়গায়, জনগণকে দমন করেই তারা তার ক্ষমতাকে টিকিয়ে থাকতে চায়। ওই নির্বাচন কমিশন গঠনের আমাদের প্রস্তাব নিয়ে আমরা গিয়েছিলাম রাষ্ট্রপতির কাছে, দুর্ভাগ্যজনকভাবে কোনোটাই তিনি ইমপ্লিমেন্ট করতে পারেননি। সংলাপের জন্য আহ্বান জানিয়েছেন, আপনারা মনে করছেন, আমরা মনে করছি যে উনি গতানুগতিকভাবে সরকারের লিখে দেওয়া যে বক্তব্য সেই বক্তব্য তিনি পাঠ করে এসেছেন। সংসদ সম্পূর্ণভাবে অকার্যকর ছিল এবং সংসদ তো গ্রহণযোগ্যই ছিল না, জনগণের কাছে গ্রহণযোগ্য ছিল, নির্বাচিত নয়, একটা অনির্বাচিত সংসদ। রমজানের পণ্য আমদানি করে আবারও ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের অর্থনীতি। চট্টগ্রাম বন্দর দিয়ে রপ্তানি পরিস্থিতি স্বাভাবিক না হলেও রেমিটান্সের মাধ্যমে ডলারের যোগান বাড়ায় আমদানি বেড়েছে 25% বেশি। এ অবস্থায় চার মাসের স্থবিরতা কাটিয়ে মার্চে চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব আদায় 5,000 কোটি টাকা। সাক্ষত্রিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। চট্টগ্রাম কাস্টম হাউসের তথ্য অনুযায়ী মার্চ মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে 1,77,000 আমদানি রপ্তানি নথির বিপরীতে শুল্ক আদায় হয়েছে 5,046 কোটি টাকা। টানা তিন মাস 4,000 কোটি টাকার ঘরে থাকার পর চতুর্থ মাসে এসে শুল্ক আদায়ের এই রেকর্ড। এমনকি ফেব্রুয়ারি মাসের তুলনায় মার্চ মাসে যেমন 3,00,000 মেট্রিক টন পণ্য বেশি আমদানি হয়েছে, তেমনি 750 কোটি টাকা বেশি শুল্ক আদায় হয়েছে চট্টগ্রাম কাস্টম হাউসে। মার্চ মাসের যে ধারাবাহিকতাটা, এইটা এপ্রিল, মে এবং জুন মাসে যদি ধারাবাহিকতাটা বজায় থাকে তখন আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করাটা সম্ভব হবে বলে আমরা আশা করি। রমজানের পণ্য দেশে আসা শুরু হতে চাঙ্গা হতে থাকে চট্টগ্রাম বন্দর। মার্চ মাসে চট্টগ্রাম বন্দর 99,000 আমদানি এবং 55,000 রপ্তানি কন্টেনার হ্যান্ডেলিং করেছে, সে সাথে খালি কন্টেনার হ্যান্ডেলিং হয়েছে 47,000-এর বেশি। দ্রুততম সময়ের মধ্যে হ্যান্ডেলিং করে বলেই এই রাজস্বটা প্রতিনিয়ত বাড়ছে। গত চার মাসে চিটাগং পোর্টের যে জাহাজের আসলে বার্থগুলো খালি থাকতো, কিন্তু মার্চ এপ্রিল মাসে এসে কিন্তু সেটা অলরেডি ফুলফিল অলরেডি হয়ে যাচ্ছে। এদিকে এক মাসের ব্যবধানে আমদানি কন্টেনারের ক্ষেত্রে সামান্য অগ্রগতি হলো, রপ্তানি কন্টেনারের ক্ষেত্রে 23% অগ্রগতি হয়েছে 19টি অফডকে। আমদানি যেহেতু বাড়তে শুরু করেছে, রপ্তানি খাতেও এর একটা প্রভাব পড়বে এবং রপ্তানি ভলিউমটাও আগামী দিনগুলোতে বাড়ার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম কাস্টম হাউস চলতি অর্থ বছরে 74,206 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলো। নয় মাসে আদায় হয়েছে 44,249 কোটি টাকা। বিশ্বমন্দার পরিস্থিতির কারণে সে তৈরি পোশাক খাত কিছুটা বেকায় দেয়, তবে চেষ্টা চলছে কাটি উঠার, আর তার প্রভাব পড়েছে অফডকগুলোর পাশাপাশি বন্দরও, বেড়েছে আমদানি রপ্তানি বাণিজ্য। চট্টগ্রামের এসাক ব্রাদার্স থেকে কমল দে, সময় সংবাদ। আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ায় দেশে প্রায় সব ধরনের পণ্যের দাম বেড়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। দুপুরে পঞ্চগড় সদর উপজেলার দাঁড়িয়াপাড়া এলাকায় 1,000 শয্যা বিশিষ্ট নর্থ পয়েন্ট মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজ উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। পেট্রোল, ডিজেল এবং গ্যাসের দাম বৃদ্ধির কারণে আমাদের সমস্ত প্রোডাক্টের উপরে দাম বেড়েছে, আর কতগুলো ডাইরেক্ট, যেমন সয়াবিন তেল আমাদের 90% ইম্পোর্ট করতে হয়, কুসুমের ডাল 50% লাগে, চিনি 95% প্রয়োজন ইম্পোর্ট করতে হয়, এগুলো গ্লোবাল মার্কেটের দাম বেড়েছে আমাদের দেশেও বেড়েছে। কোথাও হচ্ছে রঙের কাজ, আবার কোথাও ঝালাইয়ের। ঈদ সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার চলছে লক্কর ছক্কর বাস মেরামতে করে রাস্তায় নামানোর প্রস্তুতি, এতে দুর্ঘটনার সংখ্যায় স্থানীয় নাম। জুয়েল রহমানের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট।
চলছে ফিটনেস বিন বাস মেরামতের কর্মযজ্ঞ, কোথাও চলছে রঙের কাজ, আবার কোথাও ঝালাইয়ের। ঢাকা সিলেট এবং কুমিল্লা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া 76 কিলোমিটার অংশ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে ফিটনেসবিহীন অর্ধশতাধিক লক্করযক্কর বাস। এসব বাসের কোনোটির নেই রং, কোনোটির নেই হেডলাইট, লুকিং গ্লাস, চোখে পড়ে বাসের সামনের অংশের বড় গ্লাসে জোড়াতালি। ঈদ সামনে রেখে মেয়াদোত্তীর্ণ এসব বাস নতুন করে মেরামতার ঘষামাজা চলছে, ফলে দুর্ঘটনার আশঙ্কায় স্থানীয়রা। তবে ছাড়পত্র পেলে বাস রাস্তায় নামানো হবে বলে জানান বাস মালিক সমিতির নেতা। যে গাড়িগুলো আছে এগুলো আরো 20 বছর আগে তারা ডিটফিট, তারা তো বছর সন্ধ্যে বসে দিয়ে চালাইতেছে। গ্লাসের পরিবেশ ভালো না, আর আর বস্তার মতন যাইত্তা ভরে গাড়িগুলোর সিটগুলো অপরিষ্কার। আমার ব্রাহ্মণবাড়ির মধ্যে পুরো মানে আনরিগেল গাড়ি চলাফেরা করতেছে। এক মাসের ভিতরে প্রতি গাড়ি আমরা আমাদের অফিসের সামনে দেখাইয়া তাদেরকে রোটেশনও দেবো। এদিকে হাইওয়ে পুলিশ বলছে ইতিমধ্যে মহাসড়কের বিভিন্ন ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, আর মোবাইল কোড পরিচালনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান বিআরটিএর কর্মকর্তা। নিয়মিত অভিযান পরিচালনা করে আমরা যে আইনের যে বিষয়গুলো আছে আমরা প্রয়োগ করছি। আমরা এ পর্যন্ত প্রায় 100 ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে আমরা গত যে মাসগুলো প্রায় মামলা দিয়েছি। আমরা নেক্সটে যখন মোবাইল কোড হবে আমরা অবশ্যই এগুলোকে খুব ভালোভাবেই তদারকি করব। আর জেলা প্রশাসক বলছেন ফিটনেসবিহীন যানবাহনের ব্যাপারে কেউ অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টা নেক্সট মিটিংয়ের আগে খতিয়ে দেখতে যে ফিটনেসবিহীন কোনো গাড়ি আছে কিনা, যদি থাকে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। জেলা বাস মালিক সমিতির তথ্য মতে জেলায় 237টি লোকাল বাস রয়েছে, এর মধ্যে 180 থেকে 190টি বাস বিভিন্ন সড়কে চলাচল করে। রোড পারমিট এবং ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে এখনই পদক্ষেপ না নেওয়া হলে দুর্ঘটনার সংখ্যা যেমন বাড়তে থাকবে তেমনিভাবে মৃত্যু মিছিল যোগ হবে নিত্য নতুন তরতাজা প্রাণ, এমনটি মনে করছে যাত্রী সহ সংশ্লিষ্টরা। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। রমজান উপলক্ষে রাজধানীর তুরাগে দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ঢাকা মহানগর উত্তর যুবলীগ। দুপুরে কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশে খাদ্য সামগ্রী বিতরণ করেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রায় 1000 হত দরিদ্রকে দেওয়া হয় তেল, ডাল ও ছোলা সহ নিত্য প্রয়োজনীয় পণ্য। এ সময় উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম খান নিখিল ও স্থানীয় সংসদ সদস্য সহ যুবলীগের নেতাকর্মীরা। নাচ, গান ও বর্ণিল শোভাযাত্রায় পাহাড়ে শুরু হলো বৈশাখী উৎসব। নববর্ষ বরণে খাগড়াছড়িতে নানা আয়োজনে নিজস্ব সংস্কৃতি তুলে ধরেন ক্ষুদ্র নৃগোষ্ঠী। জিতেন বড়ুয়ার তথ্য ও ছোটন বিশ্বাসের ছবি নিয়ে রিপোর্ট। নাচ, গান আর বর্ণিল শোভাযাত্রার মধ্য দিয়ে খাগড়াছড়ির অন্যতম বৃহৎ জনগোষ্ঠী ত্রিপুরাদের প্রধান সামাজিক উৎসব বৈশুবরণ শুরু হয়েছে। শনিবার সকালে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে ত্রিপুরা জাতির ঐতিহ্যবাহী বৈশু উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য, যাদের ঐতিহ্যবাহী নৃত্য ও গানের মাধ্যমে বৈশুকে বরণ করে নেয় ত্রিপুরা জনগোষ্ঠী। ঐতিহ্যবাহী পোশাক পরে র্যালিতে অংশ নেয় ত্রিপুরা জনগোষ্ঠীর নারী পুরুষ, তরুণ তরুণী ও শিশুরা। বৈশু আমাদের সামাজিক একটা বড় অনুষ্ঠান, আজকে এই প্রোগ্রামটা অনেক সুন্দর হয়েছে, অনেক মানুষের জমায়েত হয়েছে। এটা আমাদের প্রায় 16 তারিখ পর্যন্ত এই প্রোগ্রামটা থাকবে। আজকে আমি এসেছি রাঙামাটি থেকে এই অনুষ্ঠানে যোগদান করার জন্য, আর আমি অনেক মানে কি বলবো অনেক আনন্দিত এই অনুষ্ঠানে যোগদান করতে পেরে, অনেক ভালো লাগছে অনুষ্ঠান। আমরা সবাই অনেক এক্সাইটেড, তো এই উপলক্ষে আমাদের সবার এখানে মিলিত। হাজারো বছরের নিজস্ব সংস্কৃতির বিকাশ, হারিয়ে যাওয়া সংস্কৃতির পুনরুদ্ধারে এমন উদ্যোগ জানান আয়োজকরা। যেগুলো হারিয়ে গেছে সেগুলোকে পুনরুদ্ধার করতে চাই এবং যেগুলো আছে সেটাকে ধরে রাখতে চাই। আগামী 14 এপ্রিল গুইমারায় মারামাদের পানিখালের মধ্য দিয়ে শেষ হবে বৈশাখীর আনুষ্ঠানিকতা। সময় সংবাদ, খাগড়াছড়ি। এই ছিল বাংলার সময়, সঙ্গে থাকুন সময়।